রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটি ফোঁটার দাম পৃথিবীর সবচেয়ে বেশি। সারা পৃথিবী বিক্রি করলে যত টাকা দাম, সারা পৃথিবী একদিকে করে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটা মূল্য তার চাইতে বেশি মূল্য হচ্ছে দুটি ফোঁটা। কয়টা ফোঁটা? দুটি ফোঁটা। এক নম্বর ফোঁটা হলো ওই রক্তের ফোঁটা যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা, আল্লাহর জন্য জিহাদ করতে গিয়ে জিহাদের ময়দানে শরীরটা রক্ত ঝরিয়েছেন, যে রক্ত শরীর থেকে পড়েছে এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজে সেজদারত অবস্থায় চোখের পানি ছাড়তে পারে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য যদি চোখের পানি ছেড়ে দিতে পারে এই চোখের পানির ফোঁটা, তাহলে এই জিহাদ করতে গিয়ে রক্তের ফোঁটা আর আল্লাহর জন্য কাঁদতে গিয়ে চোখের পানির ফোঁটা, এই দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আর একটা হাদিস দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের বিশাল ময়দানে জাহান্নাম আল্লাহ তাআলার জাহান্নাম এত পরিমাণ ক্ষিপ্ত হবেন, এত পরিমাণ রেগে যাবেন, জাহান্নাম এত পরিমাণ তর্জন গর্জন দিতে থাকবেন, জাহান্নামের তর্জন গর্জনে হাশরের মাঠে সমস্ত হাশরবাসীরা কাঁপাকাঁপি শুরু করবেন, সবাই ইয়া নাফসি করবেন, সবাই বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এমন একটা সময় আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা যাও যাও আজকে জাহান্নামটারে তোমরা শিকল দিয়ে আটকে রাখার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতারে পাঠাবেন, 70,000 ফেরেশতার হাতে প্রতিটা ফেরেশতার হাতে 70,000 করে শিকল দেবেন, প্রতিটা হাতে প্রতিটা ফেরেশতার হাতে 70,000 করে শিকল দেওয়ার পরে 70,000 ফেরেশতারে পাঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই যে জাহান্নাম তর্জন গর্জন দিচ্ছে, তোমরা পিছন দিক থেকে জাহান্নামটারে টেনে ধরার চেষ্টা করো, আমার বান্দাদের দিকে যেন এগিয়ে না যায়। কিন্তু 70,000 ফেরেশতা এই জাহান্নামকে ধরে রাখতে পারবে না, এত শক্তিতে তাদের কোলাবে না, জাহান্নাম আরো সামনের দিকে এগিয়ে